দেশের বিভিন্ন জেলায় অনেকটা কমে গেছে বন্যার পানি, তবে দুর্গত এলাকার মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ পানিবাহিত নানা রোগে। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতে হিমশিম খেতে হচ্ছে দুর্গত অসহায় মানুষদের। পানিতে জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয়দের। বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তাই ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দরিদ্র অসহায় মানুষেরা। দর্শক, বন্যা ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। নিশ্চয় শুনতে পাচ্ছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন জানাবেন। যেমনটা বলছিলেন, দেখুন সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে উন্নতির এই গতি কিন্তু ধীর। জানিয়ে রাখি, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর ফলে মানুষের মনে যে পানি বাড়ার যে শঙ্কা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। একটু কথা বলি, এখন পর্যন্ত অনেকেই কিন্তু এই পানি কমার কারণে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন এবং এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণ ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার কারণে অনেকেই কাদা জলের সাথে বসবাস করছেন। যারা আসলে তাদের ঘর বিধ্বস্ত অবস্থায় আছেন তারা কিন্তু ঘরে ফিরে যেতে পারেননি। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে একটি পুনর্বাসন এবং তাদের ঘর বাড়ি মেরামত নিয়ে কেউ অনিশ্চয়তার মধ্যে আছেন। একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, সুনামগঞ্জে প্রায় 45,000 ঘর বাড়ি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন বাস্তবিক এই পরিসংখ্যান কিন্তু দ্বিগুণ হতে পারে। আর একটা কথা জানিয়ে রাখি, এই যে বানবাসী এলাকায় কিন্তু খাদ্য সংকটের পাশাপাশি এখন চিকিৎসার খুব সংকট দেখা দিয়েছে, কেননা এখনো অনেকেই পানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত। তবে স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বাহিনী, কিন্তু সেনাবাহিনী, কোস্টগার্ড, তারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বন্যার্ত এলাকায় তা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, যেমনটা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, শহীদ নূর জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।